वेलकम बैक टू माय चैनल। आज के आमी तीनटी रेसिपि देखाबो एक ही जिनिस दिए। तो आपनारा आमार चैनलटाके सबस्क्राइब करुन, जारा आमार चैनलटाके एखन पर्यन्त सबस्क्राइब करेननि। प्रत्येकटी जिनिसई खूब सुस्वादु हयेछिलो, कि मजा ना एक ही जिनिस दिए जदि आमरा तीनटी रेसिपि बानाते पारी, किन्तु तीनटी स्वाद आलादा। आमादेर अनेकटा चिंताओ चले जाए जे आमरा कि रोज रोज बनाबो। तो प्रत्येकटी रेसिपि खेते दुर्दान्त हयेछिलो, ताई आमी आपनादेर संगे एटा शेयर करलाम। तो आपनारा आमार चैनलटाके सबस्क्राइब करुन, ताहले कि हबे आमार नेक्स्ट आरो भिडियोगुलो जे आसबे। सामने किन्तु अनेक किछुई होते चलेछे, सेगुलोर इंटारेस्टिंग भिडियो आसबे। सेई भिडियोगुलो पेते हले नोटिफिकेशनटा अन करुन, सबस्क्राइब करुन। तो ताहले आपनारा आमार नोटिफिकेशनटा पेये जाबेन। ताहले कि हबे, आपनारा आमार नेक्स्ट भिडियोगुलो देखते पारबेन। कोनो भिडियोर हयतो बा आमी एक लिंके देई ना, पार्ट पार्ट करे देई, कारण अनेकटा लम्बा हये जाए, तार जन्य सेगुलोके आमार पार्ट पार्ट करे दिते हय। तो आपनारा जारा आमार चैनलटाके सबस्क्राइब करेछेन, तादेरके जानाच्छि असंख्य धन्यवाद। आर जारा करेननि किन्तु आमार भिडियोटा देखछेन, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনারা করে নিন সাবস্ক্রাইবটা, তাহলে আমার কোন ভিডিওটা ইন্টারেস্টিং হবে সেটা আমি নিজেও বলতে পারছি না। আমার সামনে যে সে অনুষ্ঠানগুলো আসে আমি সেগুলোই করি। তো আর যারা করেছেন তাদের আবার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা সাবস্ক্রাইবটা করে নিন চট করে, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারবেন। তো দেখতে থাকুন আমি একই জিনিস দিয়ে কী বানালাম। আর পুরো ভিডিওটা একটানা দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনারা সেই ভিডিওর আমি যা যা বলছি সেগুলো আপনারা মিস করে যাবেন। এখানে আমি নিয়েছি গোটা মুগ, কাবুলি চানা, বাদাম, এই তিনটি উপকরণকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি, একটু গরম জলে। এখন আমি এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় ভালো করে মাত্র শুরু করেছি, ভালো করে মিহি করে এটাকে বেটে নেব। আমার বাটাটা হয়ে গেছে। আমি বাটাটাকে তিনটি ভাগে ভাগ করেছি, কারণ আমি তিনটি রেসিপি দেখাবো। প্রথম আমি কাঁচা লঙ্কা আর আদা পুদিনা পাতা একসঙ্গে দিয়ে এটাকে বেটে নেব। পুদিনা পাতাটা কুচিয়ে দেব, আর সঙ্গে একটু ময়দা দিয়ে এটাকে গুলে নেব। এটাকে আমি ঠিক তসলা রুটি বা গোলা রুটি, ধোসা এরকমভাবে এটাকে আমি ব্যাটারটাকে বানিয়ে লবণ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা দিয়ে এটাকে আমি ভালো করে যেভাবে বানানো হয় দেখাচ্ছি এইভাবে বানিয়ে নেব। যখন সাইড থেকে উঠে উঠে আসবে তখন আস্তে করে খুন্তি দিয়ে এটাকে উল্টে নেব। এটা সস বা কোনো চাটনির সঙ্গে দুর্দান্ত লাগে। আমার এটা হয়ে গেছে গরম গরম, খুব নরম হয়েছে। আর যারা বাচ্চারা খেতে চায় না এসব জিনিস, তাদের জন্য এটা একদম খুব সুন্দর। নেক্সট আমি বানাচ্ছি সে বাটাটার মধ্যে নুন, হলুদ, একটু বেসন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে কড়াইতে সর্ষের তেল দেব, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে, যখন তেলটা গরম হয়ে যাবে এই মিশ্রণটাকে আমি বড়ার আকারে আমি ভেজে নেব। একটা একটা করে বড়া ভেজে নেব। বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। কড়াইতে আমি এখন পাঁচ ফোড়ন দিলাম।
দিয়ে পাঁচফোড়নটা যখন লাল হয়ে আসবে তখন আমি কড়াইতে আলুগুলো, আমি এখানে দুটো আলু নিয়েছিলাম, আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু গরম মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে, ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি এটাকে বড়াগুলোকে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, খেতে অনেকটা ধোকার ডালনার মতন লেগেছে, কিন্তু যেহেতু অন্যরকম ডাল ছিল তাই খেতে খুবই ভালো হয়েছিল, ডাল বাদাম সব কিছুর মিক্সচারগুলো। নেক্সট আমি বানাচ্ছি, কড়াইতে ঘি দিলাম, আমার তিন নাম্বার রেসিপি। ঘি দিয়ে ঘিটা একটু গরম হওয়ার, গড়ে যাওয়ার পর সেই বাটা মিশ্রণটা আমি কড়াইতে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম ঘির মধ্যে, যাতে সেই মিশ্রণটার মধ্যে কাঁচা গন্ধ না থাকে। আমরা যে কোনো জিনিসে এখন হালুয়া টাইপের বা এরকম বানাই তখন আমরা কিন্তু ভালো করে ঘি এটাকে ভাজি, গাজরের হালুয়া বা এরকম যে কোনো জিনিসই সেরকমই ভাজতে হবে। সঙ্গে আমি কি করলাম, এখানে চিনিটাও দিয়ে দিলাম, চিনিটা আমার একটু বেশি হয়ে গেছিলো, কারণ আমি যে নেক্সট উপকরণটা দেব সেটার মধ্যেও আমার চিনি ছিল, আমি একটু কম দিতে পারতাম কিন্তু আমার সেটা খেয়াল ছিল না। এটা আমি দিচ্ছি বাড়িতে বানানো ক্ষীর, সেই ক্ষীরের মধ্যে আমার চিনি ছিল, সেটার মধ্যে যে চিনি ছিল সেটা আমি ভুলে গেছিলাম, তাই চিনিটা আমার একটু বেশি হয়েছে। আপনারা এখানে ক্ষীর না থাকলে গুঁড়া দুধও দিতে পারবেন, তো টেস্ট বেটার হবে বা একই হবে, দুধ তো দুধই, ক্ষীর যেরকম স্বাদ হয়। আমি এখন ছিল দেখে আমি দিয়েছি, না হলে আমি গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারতাম। ভালো করে এটাকে আমার এখন আশিয়ে নিতে হবে, যেহেতু ক্ষীরটা আমার একটু শক্ত হয়ে গেছে তাই আমি এখানে একটু দেব গরুর দুধ দিয়ে এটাকে একটু জাস্ট গলানোর জন্য যতটুকু পরিমাণ লাগে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এমনি তো হিটে কিছুটা চিনি গলে যাবে, তারপরে দুধটা দেওয়ার পর বাকিটা ভালো মতো মিশে যাবে। মিশে যাওয়ার পর ভালো করে এটাকে বেশ খানিকক্ষণ কম আঁচে ঘাঁটাতে হবে, ঘাঁটাতে ঘাঁটাতে যখন এরকমভাবে জিনিসটা দেখা দেবে, আর একটু দেখে নিতে হবে যে লাশটা লাগছে কি না, যে হাতে নিয়ে একটু দেখলে পরে যখন দেখা যাচ্ছে এটার মধ্যে একটু বলের মতো বানানো যাচ্ছে, তখন সেটাকে আমি কড়াইটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি একটা থালার পেছন দিকে আমি ঘি লাগাবো, লাগিয়ে সেটাকে গরম গরম এটার মধ্যে ঢালবো, গরম গরম ঢালার পর তারপর একটি চামচ বা কিছু খুন্তির সাহায্যে সেটাকে ভালো করে এটার মধ্যে ছড়িয়ে একটা গোল বা চারকোনা যে কোনো একটা শেপ দিতে হবে, গরম অবস্থাতেই সেটা দিতে হবে। দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে একটা চাকুতে, ছুরিতে, চাকু বা ছুরি বা খুন্তির পেছন দিয়েও যেটা করা যেত, ভালো করে ঠান্ডা হওয়ার পর একটু ঘি লাগিয়ে তারপর এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আমারটা যেহেতু একটু শক্ত হয়ে গেছিলো তাই আমি কাটাটা দেখাতে পারিনি, কারণ আমার কাটতে একটু অসুবিধে হচ্ছিলো এক হাতে, তাই আমি কেটে আপনাদেরকে দেখালাম। এটাও খেতে দুর্দান্ত হয়েছে, একদম বাদামের টেস্ট, ছোলার টেস্ট, কাবুল চানা যেটা, মুগের টেস্ট সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে। আপনারা বানান আর খেয়ে দেখুন। সামনেই আসছে পয়লা বৈশাখ, তা আপনারা চট করে এটা বানিয়ে নেবেন, বাড়িতে মিষ্টি না থাকলেও সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং মিষ্টি মুখের ব্যবস্থা করে দিলাম। তো কেমন লাগলো একটু প্লিজ জানাবেন।